এসএসসি বঞ্চিত চাকরি প্রার্থীদের 65 জনের কাউন্সিলিং শুরু হলো আজ থেকে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, 65 জনকে সুপারিশপত্র দেওয়ার জন্য আজ তাদের ডাকা হয়েছিল। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বক্তব্য, এসএসসি তরফ থেকে মহামান্য আদালতের কাছে একটি হলফনামা পেশ করা হয়েছিল সেপ্টেম্বর মাসে। তাতে দেখা গিয়েছিল ডেটাবেস অনুসারে 183 জনের র্যাঙ্কিং জাম্পিং করে সুপারিশপত্র পেয়েছিল। পরবর্তীকালে ডিআইদের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায় 102 জন তারা জয়েন করেননি। মহামান্য আদালত নির্দেশ দেন ওই 102 জন যারা জয়েন করেননি তাদের ওই শূন্য পদগুলিতে পূর্ববর্তীরা মেধা তালিকায় থাকা তারা সুযোগ পাননি বলে এরা র্যাঙ্ক জাম্পিং করে সুযোগ পেয়েছেন। পূর্ববর্তী যারা আছেন মেধা তালিকা মেনে তাদের যেন নিয়োগ করা হয়। সেটা করতে গিয়ে দেখা গেল যে 102 জনকে আমরা পেলাম না, কারণ কিছু ক্ষেত্রে মেধা তালিকা শেষ হয়ে গেছিলো, ফলে এখন আর কাউকে নিয়োগ করবার মতো অবস্থায় নেই। আমরা 68 জনকে পেয়েছিলাম, তাদের মধ্যে 3 জনকে একটু সমস্যা ছিল, সেটা গতকাল আমরা এজলাসে জানিয়ে দিয়েছি। আগের দিনই জানিয়েছিলাম, গতকাল হলফনামা দিয়েছি হাইকোর্টে, ফলে 65 জনকে আজকে নন জয়নিং র্যাঙ্কিং জাম্পিং অথবা নন জয়নিংয়ের 65 জন যাদের ভ্যাকেন্সিতে আমরা সুপারিশপত্র দেওয়ার জন্য ডেকেছি, জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এসএসসির তরফ থেকে মহামান্য আদালতের কাছে একটি হলফনামা পেশ করা হয়েছিল সেপ্টেম্বর মাসে, এবং তাতে দেখা গেছিলো যে আমাদের ডেটাবেস অনুসারে যে 183 জন র্যাঙ্ক জাম্পিং করে রেকমেন্ডেশন বা সুপারিশপত্র পেয়েছে, তার মধ্যে থেকে পরবর্তীকালে ডিআইদের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায় যে 102 জন জয়েন করেননি। মহামান্য আদালত নির্দেশ দেন ওই 102 জন যারা জয়েন করেননি তাদের ওই শূন্য পদগুলিতে যাতে পরবর্তী মেধা তালিকায় থাকা যারা পরবর্তী বলবো না তাদের পূর্ববর্তীরা সুযোগ পাননি বলেই তো এরা র্যাঙ্ক জাম্পিং করে সুযোগ পেয়েছেন, তাহলে পূর্ববর্তী যারা আছেন মেধা তালিকা মেনে তাদের যেন নিয়োগ করা হয়। তা সেটা করতে গিয়ে দেখা গেল যে 102 জনকে আমরা পেলাম না, কারণ কিছু কিছু ক্ষেত্রে মেধা তালিকা শেষ হয়ে গেছিলো, ফলে এখন আর কাউকে নিয়োগ করবার মতো নেই। আমরা 68 জনকে পেয়েছিলাম, তার মধ্যে 3 জনের ক্ষেত্রে একটু সমস্যা ছিল, সেটাও কালকে আমরা এজলাসে জানিয়েছি, আগের দিনই জানিয়েছিলাম, কালকে হলফনামায় তো সেটা দেওয়া হয়েছে। ফলে 65 জনকে আজকে ওই নন জয়নিং র্যাঙ্ক জাম্পিং অথচ নন জয়নিং এই 65টি ভ্যাকেন্সিতে 65 জনকে আমরা আজকে ডেকেছি যে তারা সুপারিশপত্র পাবেন, এই সুপারিশপত্র নিয়ে যাবেন।